সম্প্রতি মুখ্যমন্ত্রী একটি নিউজ চ্যানেলে বাঙালির উদ্দেশ্যে বলেছেন, বাইরে কাজে যাওয়ার প্রবণতা ছাড়ুন। কিন্তু বাস্তবে বাংলার বাইরে কাজ করতে যাওয়া প্রবণতা নয়, এটি বাঙালির প্রয়োজনীয়তা। খোলা বিজ্ঞাপন দেওয়া হয় যে বাঙালি হলে আবেদন করতেই পারবে না, নন বেঙ্গলি ক্যান্ডিডেট প্রেফার্ড। এরকম অসংখ্য উদাহরণ বাংলা পক্ষ তুলে ধরে, রাজ্য সরকারের সদর্থক ভূমিকা গ্রহণ করার দাবি জানায়, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয় না। বাংলার শিল্পাঞ্চলে বহিরাগতরা চাকরি পায়, বছরে 4 লাখ থেকে 6 লাখ টাকার মাইনের চাকরি। পশ্চিম বর্ধমান শিল্প তালুকে বাংলার আধার কার্ড থাকলে আবেদনপত্র বাতিল করা হয়। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে বাস ভর্তি করে লোক এনে চাকরিতে নিয়োগ করা হয়, কিন্তু বাংলার ভূমিপুত্রদের চাকরিতে নেওয়া হয় না। খুব সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করে জানিয়েছে, রাজস্থান থেকে শ্রমিক এনে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে। অর্থাৎ কাজগুলো বাংলার সরকারের টাকায়, কিন্তু বাংলার ভূমিপুত্ররা সেখানে নিয়োগ পায়নি। এরপরেও কিভাবে বাংলার বাইরে কাজ করতে যাওয়াকে প্রবণতা বলা হয়? পশ্চিমবঙ্গে বেসরকারি চাকরিতে 90% ভূমিপুত্র সংরক্ষণ চাই। জয় বাংলা।